নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটু অন্যরকম ব্লগ। দেখুন, এটা কেক, এটা আমার বার্থডে কেক। ছেলের বায়না মেয়ের বায়না কেক কাটতেই হবে, তাই ছেলে কেক অর্ডার দিয়েছিল। কেক কাটছি বাড়িতেই। দেখুন, মেয়ে ভিডিও কলে আছে, আমার কর্তা মশাই আছে, কেক কাটতেই হবে। হয়ে গেল কেক কাটা। তার কয়েকদিন পরেতেই আমরা ছেলে একটা মেয়ে করেছিল যে চলো মা বাইরে একটুখানি খেয়ে আসি। আমরা আমাদের সামনে কাছাকাছি শপিং মল আপনিতে গেছিলাম। এই দেখুন, ছেলেই বললো রেডিও জকি এসেছে একটা। অগ্নি, আমি চিনতাম না, খুব ভালো লেগেছে আমার। অ্যাবসলিউট বারবিকিউতে গেছিলাম আমরা, এর আগেও অবশ্য গেছি। একটা ছেলে সারপ্রাইজ দিল আমাকে। যখন ছোট ছিলাম, মেয়ে ছেলে বলে কোনোদিন বাড়িতে আমাদের জন্মদিন পালন সেভাবে হয়নি, করতে নেই। কিন্তু এখন আমার মেয়ে যখন বিয়ে হয়নি, তখন থেকেই ওরা পালন করে জন্মদিন। ভালো লাগে অবশ্য আমার, খারাপ লাগে সেটা আমি বলবো না। এই দেখুন, আমরা বসে আছি, খুব সুন্দর জায়গা, আমাদের বাড়ি থেকে একদম 10 মিনিট দূরে। আমি কিন্তু ক্ষমা চাইছি আপনাদের কাছে, আমার কিন্তু গলা প্রচণ্ড খারাপ, কারণ আমার সর্দি কাশিতে একটু গলাটা বসে গেছে। আমার কর্তার দেখুন হাই উঠছে, ওই যেন মনে হচ্ছে ধরে বেঁধে বসানো হয়েছে, কারণ বাড়ি খাবারই পছন্দ করে, তবে আনন্দ করতে ভালোবাসে। এই দেখুন, প্রচুর খাবার এখানে। আমি একটু পছন্দ করি তন্দুরি তরমুজ আর তন্দুরি আনারসটা খেতে। ওটাই আমি দেখিয়ে খাচ্ছি। আর এটা হচ্ছে তন্দুরি মাশরুম, এটাও আমার খুব ফেভারিট মাশরুম। আপনারা হয়তো অনেকেই গেছেন, এখানে প্রচুর খাবার, স্টার্টারে প্রচুর, মেন কোর্সে প্রচুর, ডেজার্ট প্রচুর পাওয়া যায়, প্রচুর খাবার। আমার ছেলে একটুখানি মন দিয়ে খাচ্ছে, তন্দুরি খাচ্ছে মনে হচ্ছে। মেন ছেলেই চেয়েছিল, আগে মেয়েও আমাকে খুব সারপ্রাইজ দিত বিয়ের আগে, শাড়ি কিনে এনে, কেক কেটে। এখন ভাই বোন দুজন প্ল্যান করেই যা করার করে ওরা। তবে আমার কিন্তু খুব ভালো লাগে, ছেলের খুব ভালো লেগেছে খেতে। চিকেন উইংস ওর একটা আইটেম, ওর ওটা খুব ভালো লেগেছে, খুব ভালো, মানে ভালো করেছে খাচ্ছে ওইটাও। আমার কর্তা খাচ্ছে বিরিয়ানি। সব মিলিয়ে সেদিন খুব আনন্দ করেছিলাম। এই বয়সে এসে এরকম ধরনের আনন্দ সত্যি কোনোদিন ভাবতে পারিনি আমি। মুখে যাই বলি যাবো না, কেক কাটবো না, কিন্তু বেশ ভালো লাগে করতে। এখানে তো প্রচুর খাবার ওরা সব বানিয়ে দেয়, আইসক্রিম বানিয়ে দেয়, যে আপনি যেটা পছন্দ করবেন, আপনারা হয়তো সেটা অনেকেই জানেন। প্রচুর স্যালাড, প্রচুর খাবার। আমি আবার একটু মাছও নিয়েছি, আমি একটু মাছ ভক্ত বলে। পোলাও নিয়েছি, মাটন নিয়েছিলাম, খেয়েছি অল্প অল্প করে, মোটামুটি আমরা গেলে সবই খাই। খুব আনন্দ করেছিলাম। তবে সেদিন তো রবিবার ছিল, যার জন্য এত ভিড় ছিল, আমরা ভাবতে পারিনি যে এত ভিড়। এই দেখুন কত ডেজার্ট নিয়ে এসেছি। খেয়েছি অবশ্য কম, কিন্তু সব খাবার কিন্তু খুব সুন্দর ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন প্রচুর খাবার, গরম গরম জিলিপি ছিল, আমি জিলিপিও খেয়েছি দুটো। এইটা হচ্ছে সব থেকে আমার সারপ্রাইজ। ছেলে আগে থেকে বলেছিল যে আমার জন্মদিন, আমাকে এসে ওরা টুপিটা পরিয়ে দিল, একটা সামনে কেক ধরে দিল আমাকে কাটবার জন্য। আমি তো অবাক, তাকে খুব ভালো লেগেছিল, মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম। আমার কর্তা হাততালি দিচ্ছে, ওখানে ছেলে উল্টো দিকে হাততালি দিচ্ছে। আমাদের পাশের টেবিলে একটা বাচ্চা মেয়েও ছিল, ওকেও ডাকলাম, ও একটু আমাকে কেক খাইয়ে দিল। সব মিলে মোটামুটি খুব আনন্দ করেছিলাম। আপনারা দেখুন কেমন লাগলো, প্লিজ জানাবেন কমেন্ট করে। আশা করি ভালো লাগবে, অনেক ধন্যবাদ।